हेलो एवरीवन सो ए लेक्चर टाइम हम लोग देख बो যে বিভিন্ন ধরনের এমএসআই সার্কিট নিয়ে আমরা পড়াশোনা করবো শুরুতেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিকোডার ফার্স্ট অফ অল এমএসআই সার্কিট মানে কি এমএসআই সার্কিট মানে হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন এই ধরনের দেখব যে ডিকোডার জিনিসটা কি সেটা তো ডিকোডার বোঝা আসলে খুবই সহজ একটা ডিকোডার এর বেসিক কনসেপ্ট হচ্ছে এখানে এন সংখ্যক ইনপুট থাকবে এবং টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকবে এখানে এন সংখ্যক ইনপুট এবং টু টু দি পাওয়ার এন সংখ্যক হচ্ছে আউটপুট থাকবে এখানে আমরা যদি একটা বেসিক স্ট্রাকচারটা খেয়াল করি সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ এ ডিকোডার এটা হচ্ছে একটা ডিকোডারের ব্লক ডায়াগ্রাম সো এখানে আমার দুইটা ইনপুট আছে সো দুইটা ইনপুট থাকে তাহলে টু দি পাওয়ার এন এই ফর্মুলা অনুযায়ী আমার কিন্তু এখানে চারটা আউটপুট থাকার কথা তো তাই কিন্তু এখানে এসেছে আমার দুইটা ইনপুটের জন্য আমার কিন্তু চারটা আউটপুট আসলো এখানে সো একটা ডিকোডারের যে বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট আমাদের এখানে লেখা আছে যে এখানে এন সংখ্যক ইনপুট থাকবে আর টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট থাকবে সো এখানে কিন্তু তাই হচ্ছে এখানে দুইটা ইনপুট আছে টু বিট ইনপুট এবং হচ্ছে এখানে চারটা আউটপুট আছে সেটা আমরা একটু বুঝার চেষ্টা করি জিনিসটা আসলে কি হচ্ছে আমরা ইনপুটে যেরকম ভ্যালু দিব আউটপুটে আমরা ওইটা অনুযায়ী হচ্ছে আউটপুট পাবো সাপোজ ইনপুটে যদি আমরা এক্স আর ওয়াইতে জিরো জিরো দিই জিরো জিরো দেওয়া মানে হচ্ছে অর্থাৎ জিরো জিরো যদি দিই জিরো জিরো দিলে আমার যে চারটা আউটপুট আছে এফ জিরো এফ ওয়ান এফ টু এফ থ্রি এখান থেকে জিরো নম্বর লাইনটা হচ্ছে কাজ করবে যেহেতু আমি ইনপুটে জিরো জিরো দিয়েছি তেমনি জিরো ওয়ান দিলে আমার হচ্ছে এক নম্বর লাইনটা যেটা এফ ওয়ান সেটা কাজ করবে বাকিগুলো অফ থাকবে তেমনি ওয়ান জিরো দিলে ওয়ান জিরো মানে হচ্ছে টু সো এফ জিরো এফ ওয়ান এফ টু এফ থ্রি এর মধ্যে ওয়ান জিরো দিলে আমাদের হচ্ছে শুধু এফ টু কাজ করবে আর বাকিগুলো হচ্ছে অফ থাকবে তেমনি ওয়ান ওয়ানের ক্ষেত্রে এফ থ্রি কাজ করবে বাকিগুলো অফ থাকবে নার্সিক্স সো

আমাদের হচ্ছে এফ ওয়ানের ফাংশনটা যদি চিন্তা করি ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এখানে যে আমার চারটা আলাদা আলাদা আউটপুট আছে সো চারটা আলাদা আলাদা আউটপুট সো আমার হচ্ছে চারটা ডিফারেন্ট ফাংশন হবে সো ফার্স্টে হচ্ছে আমরা যদি এখানে এফ জিরোর জন্য ফাংশনটা লিখতে চাই তাহলে কি হবে এফ জিরোর যে কলামটা আছে সেটা চেক করব এই কলামে আমি দেখতে পাচ্ছি আমার ওয়ান আছে কিন্তু শুধুমাত্র এই একটা জায়গায় বাকি জায়গায় আর কোথাও কিন্তু ওয়ান নেই সো শুধু একটা জায়গায় হচ্ছে ওয়ান আছে এই ওয়ানটা কিসের জন্য এসেছে জিরো অ্যান্ড জিরো এটার জন্য তাহলে এই এই প্রসিডিওর অনুযায়ী আমরা এখানে এফ জিরোর জন্য যে ফাংশনটা লিখবো ফাংশনটা হবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম অলরাইট ফাংশনটা হবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম সো এফ জিরোর ফাংশনটা কিন্তু এক্স প্রাইম ওয়াই প্রাইম তেমনি আমরা যদি এফ ওয়ানের ফাংশনটা বের করি এফ ওয়ানের জন্য আমরা যদি চিন্তা করি যে এফ ওয়ানের জন্য জিনিসটা কি হবে সো এফ ওয়ানের জন্য আছে কিন্তু এখানে এই 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 আছে জায়গায় সো আসলে কোন ইনপুটের জন্য জন্য আসলো ইনপুট এটার এসেছে তাহলে হচ্ছে এখানে আমরা লিখতে পারি জিনিসটা এক্স প্রাইম ওয়াই এভাবে তেমনি আমরা যদি এফ টু এর ফাংশন বের করি এফ থ্রি এর ফাংশন বের করি সেগুলো এখানে লেখা যাবে সো আমরা বেসিক্যালি যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে অলরেডি করা আছে সো এখানে আমার এফ জিরোর জন্য ফাংশনটা হচ্ছে এটা এফ ওয়ানের জন্য ফাংশনটা এটা এফ টু এর জন্য এটা এন্ড এফ এর জন্য এটা সো চারটার জন্য চারটে ফাংশন বের করব অ্যান্ড চারটা ফাংশন যদি আমরা বের করতে পারি তাহলে এখান থেকে আমাদের সার্কিটটা ড্র করা কিন্তু কোনো ইস্যু না আমরা যদি ফাংশনটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি এখানে যে সার্কিটটা ড্র করা হয়েছে এই সার্কিটটা ড্র করতে পারবো সার্কিটটা ড্র করার জন্য আমার চারটা আলাদা আলাদা ফাংশন আছে এগুলো হচ্ছে আমার আউটপুটগুলো সো এই চারটা আউটপুটের জন্য আমি ফাংশনটা ড্র করবো ইনপুট আমার এক্সেন্ড

আমরা যদি টু ইন্টু ফোর না করে আমরা যদি থ্রি ইন্টু এইট ডিকোডার বানাতে চাই তাহলে কি করতে হবে সো খুবই সিম্পল এই ক্ষেত্রে আমার তাহলে ইনপুট হচ্ছে তিনটা থ্রি ইনপুটস অ্যান্ড আমার হচ্ছে এইট আউটপুটস সিম্পল সো হচ্ছে আমার এটা ট্রুথ টেবিলটা যদি করি আমার তিনটা ইনপুট থাকবে আর আমার আটটা আউটপুট থাকবে সেখানে সো তিনটা ইনপুট আর আটটা আউটপুট নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে সেটার ট্রুথ টেবিলটা দেখতে হবে হচ্ছে এরকম এখানে আমার বক্স করা যে জায়গাটা এটা হচ্ছে আমার সেই ট্রুথ টেবিলটা সো এখানে আমার ট্রুথ টেবিল আছে সো এবিসি এখানে সি হচ্ছে এমএসবি সো থেকে সেভেন পর্যন্ত কম্বিনেশনগুলো লেখা আছে এবং হচ্ছে আউটপুট আছে আটটা টোটাল যেহেতু এন সংখ্যক ইনপুট অর্থাৎ তিনটা ইনপুট সো আমার আউটপুট হবে 2 টু দি পাওয়ার এন সংখ্যক সো আমার আটটা আউটপুট আছে সো এখানে যখন আমি ফার্স্ট ভ্যালুটা বসাচ্ছি যখন জিরো 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 তখন ডেফিনেটলি এটি ইন্ডিকেট করছে জিরোকে তো আমার এই যে আটটা আউটপুট ও জিরো থেকে ও সেভেন পর্যন্ত এখানে খেয়াল করলে দেখা যাবে এই রো এর ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু আমার এই প্রথম জায়গাটাতে ওয়ান আছে অর্থাৎ ও এর ক্ষেত্রে ওয়ান আছে যেহেতু আমার ইনপুটের ভ্যালুগুলা জিরো 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 সো তার মানে আমার এই আটটা আউটপুটের মধ্যে শুধুমাত্র ও জিরো কিন্তু কাজ করবে তেমনি আবার যদি চিন্তা করি লাস্টটার ক্ষেত্রে ওয়ান 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 এটার ক্ষেত্রে কিন্তু আমি আউটপুটটা যদি আমি চেক করি আউটপুটটা চেক করলে দেখব এখানে আমার জিনিসের মধ্যে আটটা আউটপুটের মধ্যে শুধুমাত্র ও এ হচ্ছে ওয়ান দেওয়া কেন কারণ ওয়ান এই জিনিসটা আসলে ইন্ডিকেট করে কিন্তু হচ্ছে সেভেন কে রাইট এই জিনিসটা ইন্ডিকেট করে কিন্তু সেভেন কে দ্যাটস ওই হচ্ছে এখানে শুধুমাত্র ও সেভেনের এখানে হচ্ছে ওয়ান দেওয়া আর বাকিগুলো হচ্ছে জিরো দেওয়া সো ওয়ান এটার জন্য এখানে ও সেভেন ও দেওয়া আর বাকি সবগুলোতে জিরো দেওয়া তো এভাবে আমরা চাইলে খুব ইজিলি একটা থ্রি ইনটু এইট ডিকোটারের থ্রি ইন্টু এইট ডিকোডার এর হচ্ছে আমরা ট্রুট টেবিল টা করতে পারবো এবং ট্রুট টেবিল করলে সেই ট্রুথ টেবিল থেকে আমরা চাইলে ফাংশনটা বের করতে পারবো সো ফাংশনগুলো হচ্ছে আমাদের এখানে যেহেতু আটটা আলাদা 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 আউটপুট সো আটটা আউটপুটের জন্য আটটা আলাদা আলাদা ফাংশন হবে সো ও জিরো ও ওয়ান ও টু এরকম প্রত্যেকটার জন্য আলাদা ফাংশন হবে সো ফাংশনগুলো উইল লুক লাইক দিস ওয়ানস এখানে ফাংশনগুলো লেখা আছে সোভাবে ফাংশন বের করতে পারলে দেন আগের মতোই আমরা সার্কিটও ড্র করতে পারবো ইনপুট ভ্যালু হবে ডেফিনেটলি এবিসি বি অ্যান্ড সেগুলোর নেগেটিভ ভার্শনটাও বের করে রাখবো অ্যান্ড তারপর জাস্ট সার্কিটটা ড্র করে ফেলবো এই আটটা আলাদা আলাদা ফাংশনের জন্য ইট এভাবে আমরা একটা টু ইন্টু ফোর ডিকোডার বা থ্রি ইন্টু এইট ডিকোডারের বেসিক ট্রুথ টেবিল ফাংশন অ্যান্ড সার্কিট ড্র করতে পারি অ্যান্ড সেম উইল বি অ্যাপ্লাইড ফর এনি কাইন্ড অফ ডিকোডার লাইক ফোর ইন্টু সিক্সটিন অর ফাইভ ইন্টু থার্টি টু অর এনিথিং এলস থ্যাংক ইউ